ঢাকেশ্বরী মন্দির জাতীয় মন্দির, বাংলাদেশের জাতীয় মন্দির। মন্দিরের বয়স হচ্ছে আপনার 850-900 বছরের কাছাকাছি। মাকে প্রতিষ্ঠা করছিল আপনার বল্লাল সেনের মা, তখনকার মন্দির। সামনে যে ঢাকেশ্বরী মা দুর্গা আর ভগবান নারায়ণ, নারায়ণ শিলাচক্র, সেদিকে আছে আপনার শিবলিঙ্গ, সন্তোষী মাতা, মহাদেব, পার্শ্ব মহাদেব, ওই পার্শ্ব মহাদেব, এখানে চারটা মঠ আছে, এখানেও মহাদেব মন্দির করে ভবন তার। জাতীয় পর্যায়টা চিন্তা করতেছি না, করতেছি আমি মনে করেন, আমি মনে করি পূর্বজন্মের অনেক পুণ্যের ফল নিয়ে আমি আসছি মায়ের সেবা করার জন্য, সেটা আমার মনের ভাব। জাতীয় মন্দির বা বাংলাদেশের শ্রেষ্ঠ একটা মন্দির, সেই চিন্তা আমার ভিতরে মায়ের টানে মা নিয়ে আসছে সেবা করতে। বাড়ি কোথায়? বাড়ি চিটাগাং। কত বছর থেকে আছেন? আমি এখানে 2 বছর কাছাকাছি। যেখানে মা দুর্গার সমগ্র পৃথিবীতে প্রথম মা দুর্গার পূজা হয়েছিল ওই মন্দিরে ছিলাম প্রায় 3 বছর প্রায়। ওখান থেকে আরো বিভিন্ন মন্দিরে প্রায় 11 বছর থেকে শুরু করে এখন পর্যন্ত মনে করেন আমার 34 বা 35 এর কাছাকাছি বয়স। এগুলোই পুজো অর্চনা, এগুলোই হচ্ছে মায়ের কাছে নিয়ে আসছে, মায়ের সেবা করতেছে, খুব ভালো আছে, আরাম আছে, এর থেকে আর সুখ পাওয়ার মরলেও শান্তি পাবো। যে মা ঢাকেশ্বরীকে একটা মন্ত্র বলতে না পারলেও ভক্তি বিশ্বাস দিয়ে একটা গর্ব দিতে পেরেছে, সেটাই আমার। সাধারণ কার্যক্রমটা কীভাবে শুরু হয়? সকাল থেকে একবারে ভোর পাঁচটার থেকে মায়ের পুজো হয় সকাল 7টার মধ্যে, মন্দির বন্ধ থাকে তখন 7টার পরে মন্দির খোলা হয়, তারপর ভক্তরা আসে, বিভিন্ন কাজ বিভিন্ন প্রোগ্রাম থাকে, মনে করেন শ্রাদ্ধ শান্তি বিয়ে মানে বিভিন্ন সমগ্র আমার 12 মাসে 13 মাস সবগুলি দুর্গা পূজা পয়েন আছে, বিবাহ ওম নমঃ সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি শ্রীতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ ভরায়ণী সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সকলে হোক সুখী, সকলে হোক নিরাময়, বিশ্ববাসীর মনের বাসনা পূর্ণ কর দয়াময়, অসৎ হইতে মরে সৎ পথে নাও, অন্ধকারে আছি মরে আলোর পথ দেখাও, মরণের পথ থেকে অমৃত তত্ত্বে নাও, আমাময় হয় তুমি প্রকাশ বহ পূর্ণ মধ পূর্ণমিদ পূর্ণা পূর্ণ মধুর সাথে পূর্ণৈশ্য পূর্ণ মেধায় পূর্ণমেব বশিষ্যতে। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি।